নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই লোভনীয় একটি রেসিপি, চিকেন মশলা ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটি খুবই স্পাইসি হবে, খেতেও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি আমরা কী করে বানাবো। বন্ধুরা, উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই করে নেব। অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার গরম মশলাটা একটু নেড়ে চেড়ে কালারটা চলে আসুক, তারপরে আমি বাকি জিনিসগুলো দেব। বন্ধুরা, এখানে আমি কিছু মশলা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। দেখুন, আদাগুলো আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি, এখানে রসুনগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিলাম, তেলে ছেড়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো কয়েক পিস গোটা রসুন। আমি 4 পিস গোটা রসুন দিয়ে দিলাম, এবার আর একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এর সঙ্গে যেই লঙ্কাগুলো আমি দিব, কাঁচা লঙ্কা, সেই লঙ্কাগুলোকে দেখুন কিভাবে নিয়েছি, এরকম দানা দানা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পুরো মিহি করিনি। এবার লঙ্কাটা দিয়ে দেব, লঙ্কাটা এভাবে দিলে ফ্রাইটা ভালো হবে। আপনারাও এখানে পেস্ট করে লঙ্কা দিবেন না, এভাবেই দিবেন, তাহলে ভালো হবে। লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে লঙ্কা দিলেন আর লঙ্কাটা কাঁচা গন্ধটাও থাকবে না। বন্ধুরা, লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দেব। বন্ধুরা, চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি, এবার আমরা এর সঙ্গে মশলাগুলো দিয়ে দেব। আর মশলাতে কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো এখন দিয়ে দিব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটা নাও দিতে পারেন, কারণ ঝালটা বেশি খেলেই গোলমরিচের গুঁড়োটা দিবেন। আর এই চিকেন ফ্রাইটা না একটু ঝাল করলেই ভালো হবে। এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে যেহেতু আমি পাউডার মশলাগুলো দিয়েছি, শুকনো মশলা, যার ফলে আমি এখানে একটু জল দেওয়া লাগতো, কিন্তু আমি জলটা এই কারণেই দেবো না, চিকেন থেকে যেই জলটা বেরোবে তাতেই মশলাটা কষানো হয়ে যাবে। আমরা মশলা দেওয়ার পর 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। এই লবণটা দেওয়ার ফলে আর একটু জলটা বের হবে চিকেন থেকে, যার ফলে আমাদের কষানোটা খুব সুন্দর হয়ে যাবে। যেহেতু এটা চিকেন ফ্রাই, এই জন্য আমি জলটা ব্যবহার করব না। নেড়ে চেড়ে দিয়েছি, এবার একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব, সুন্দর করে নেড়ে চেড়ে নেব।
বন্ধুরা এখানে আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এবার চিকেন আর রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই রেসিপিতে অবশ্যই তেলটাকে বেশি ব্যবহার করবেন, বেশি তেল ব্যবহার না করলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আগে থেকে টুকরো করে রাখা টমেটো আর ক্যাপসিকামটা এখন দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা এই টমেটো আর ক্যাপসিকামটাকে একটু পরেই দিবেন, একদম লাস্টের দিকে দিলেই এটা কালারটা সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। ক্যাপসিকাম কখনোই আগে দিবেন না, তাহলে কালারটা ঠিক থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমাদেরকে ভেজে নিতে হবে, যেহেতু এটা ফ্রাই তাই একটু ঘন ঘন নেড়েচেড়েই ভেজে নিতে হবে। এবার আমরা এর সঙ্গে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এবার আরো কিছুক্ষণ মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সকলেই খুশি হয়ে যাবে। এভাবে যদি চিকেন বানিয়ে খাওয়ান তাহলে খুব খুশি হবে। বন্ধুরা গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি, এবার আমরা চিকেনগুলো নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের স্পাইসি চিকেন মশলা ফ্রাই দেখে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।